আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সুদী, আমি সাজেদা ফিউচার ব্রিলিয়েন্ট স্কুল কর্তৃক আয়োজিত সাপ্তাহিক বক্তৃতা অনুষ্ঠানে উপস্থিত শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী ও ছাত্রছাত্রী বৃন্দ, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে বক্তৃতার বিষয় নির্ধারণ করা হয়েছে রমজানের গুরুত্ব ও তাৎপর্য। সাওম আরবি শব্দ, বাংলায় আবিধানিক অর্থ বিরত থাকা, কঠোর সাধনা, আত্মসংযম ইত্যাদি। সাধারণত প্রভাতের সাদা আভা প্রকাশের সময়, সুবেহে সাদিক থেকে সূর্যান্ত পর্যন্ত পানাহার ও যাবতীয় ইন্দ্রয় তৃপ্তি থেকে বিরত থাকার কঠোর সাধনাকে সাওম বা রোজা বলা হয়। রমজানের মাসে প্রত্যেক প্রাপ্য বয়স্ক সুস্থ সফল জ্ঞান সম্পূর্ণ মুসলিম নর নারীর ওপর রোজা রাখা ফরজ। অবশ্য রোজা পালনের অক্ষম, অসুস্থতা, মুসাফির বা পর্যটক ব্যক্তিদের পরবর্তীকালে রোজা পালনের সুযোগ দিয়েছে ইসলাম। আল কোরআনের ভাষায় তোমাদের মধ্যে যে ব্যক্তি রমজান মাসে উপস্থিত হয় সে যেন রোজা রাখে, আর যে ব্যক্তি অসুস্থ হয় অথবা সফরে থাকে সে যেন পরবর্তী দিনগুলোতে তা আদায় করে। সূরা বাকারা আয়াত 186। রোজাকে অস্বীকার করলে কাফের হিসেবে গণ্য হবে, আর বিনা কারণে ইচ্ছাপূর্বক রোজা না রাখলে তার জন্য কাফারা আয়াত অপরিহার্য করা হয়েছে। আল কোরআন আত্মসংযম ও আধ্যাত্মিক উন্নতিতে রোজার গুরুত্ব এত ব্যাপক যে প্রত্যেক নবী রাসূলগণের অনুসারীদের ওপর তা অপরিহার্য ছিল। আল কোরআনের ভাষায় তোমাদের ওপর রমজানের রোজা ফরজ করা হয়েছে যেন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা মুক্তাদি বা আল্লাহ বিরু হতে পারো। সূরা বাকারা আয়াত 184। প্রিয় উপস্থিতি, রোজা শুধু আবশ্যকীয় ইবাদতই নয়, বরং আত্মিক উন্নতি ও নৈতিক উৎকর্ষ সাধনে ও এর ভূমিকা ব্যাপক। কামত্রদ্র, লোভ লালসা, হিংসা, বিদ্বেষ ইত্যাদি মানসিক কুপ্রবৃত্তি থেকে দূরে রাখে। রোজা শয়তানের পরিচয় ও নফসের কুমন্ত্রণা থেকে আত্মাকে হেফাজত করতে ও রোজার ভূমিকা অগ্রগণ্য। এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজাকে ঢাল হিসেবে উল্লেখ করেছেন। হাদিস কুদসিতে উল্লেখ আছে, মহান আল্লাহ বলেন, আদম সন্তানের প্রত্যেক আমল তার জন্য, কিন্তু সিয়াম ব্যতিক্রম, কেননা সিয়াম বা রোজা আমার জন্য, আর আমি নই, আমি এর প্রতিবাদন দেব। বুখারি ও মুসলিম। হাদিসে এসেছেন, যে ব্যক্তি সওয়াবের আশায় ইমানের সাথে রোজার রাখে আল্লাহ তাআলা সেই ব্যক্তির সমস্ত গুনাহ মাফ করে দিবেন। বুখারি শরীফ। প্রত্যেক পথে আত্মিক নৈতিক উন্নতি, পারস্পরিক সহানুভূতি, সহমমিতা, সামাজিক উন্নয়ন সমপ্রীতি অর্জনের লক্ষ্য রোজার কঠোর সংযম সাধন এক অন্যান্য ইবাদত। তাই মুসলিম সমাজে রোজার গুরুত্ব ও তাৎপর্য ব্যাপক ও অসাধারণ। আসুন আমরা সবাই যথাযথভাবে সিয়াম সাধনের মাধ্যমে মহান আল্লাহ তাআলার সন্তুষ্ট দুনিয়ার শান্তি ও পরকালীন মুক্তির পথ অনুবেষণ করি। আমি